ওয়েলকাম। বুঝতেই পেরেছেন যে আজকে আমার যে চ্যানেলটার আমি নামটা দেখাচ্ছি, কুকিং মাই প্যাশন, এটা আমার নতুন নাম। আমার নাম মধুমিতা। আমি আজকে আমার লাঞ্চ প্রিপারেশনটা দেখাবো। এটা করেছি আমি মিক্সড ডাল। এটা একজন নন্দিতা ধর আমাকে রিকোয়েস্ট করেছিলেন, তার জন্য আমি বানাচ্ছি। এটা মিক্সড ডাল নিয়েছি। এটা আমি প্রথমে নিয়েছিলাম বিউলির ডাল, যেটাকে বলে হিন্দিতে উড়দ ডাল। এটা চানা ডাল বা ছোলার ডাল, এটা তুর ডাল বা অড়হর ডাল, মসুর ডাল আর মুগ ডাল, সব সেম পরিমাণে আমি নিয়েছি। সেম কোয়ান্টিটি থাকলে টেস্টটা ভালো আসে। দিয়ে আমি এটা গরম জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো, যাতে এটা সেদ্ধ করতে বেশি একটা টাইম না লাগে। এটা আমি জলে ভিজিয়ে রাখলাম। আর এটা আমি করব চিংড়ি দিয়ে কাঁচকলার কোপ্তা। এটা আমি কাঁচকলা কেটে নিয়েছি, 2টো কাঁচকলা আছে ওটা। দিয়ে আমি কুকারে সিটি দিয়ে নেব একটু সেদ্ধ করার জন্য। এবার আমি সিটিটা দিতে দেবো ওদিকে। আমি এবার এই কড়াতে লাল শাক বানাবো। লাল শাকটা আমি সেদ্ধ হতে দিচ্ছি। এটা নুন দিয়ে দেয়, একটুখানি জল জল দেবো না এতে। নুনটা দিলে এটাতে জল রিলিজ করবে। আমি চাপা দিয়ে দেবো, চাপা দিলে জল রিলিজ করবে, অতি শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন কত জল বেরিয়েছে, এতে কোনো জল দিতে হয় না। শাকেতে এমনি সাধারণত জল দিতে লাগে না, শাকের জলই শাক সেদ্ধ হয়ে যায়। জলটা শুকনো হওয়া পর্যন্ত আমি একটু বসিয়ে রাখবো। এবার আমি এই প্যানে কাঁচকলাটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছের কাঁচকলাটা আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই প্যানে চিংড়ি মাছ আমি একটু ভেজে নেব। এটা নিরামিষও হয়, নিরামিষও আমার চ্যানেলে আছে, কিন্তু চিংড়ি মাছে কাঁচকলার কোপ্তা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এই সাইজে চিংড়ি মাছটা নিতলে ভালো। নুন হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেবো ভালো করে। চিংড়ি মাছে জল বেরোবে, জলটা বেরোনো পর্যন্ত এটাকে নাড়তে হবে, যতক্ষণ না তেল বেরোচ্ছে, চিংড়ি মাছ ভাজা হয়ে যাবে তখনই আমি নামিয়ে নেবো। দেখুন জল বেরিয়েছে, এটা শুকনো হয়ে যাবে, তখন আমি বুঝবো চিংড়ি মাছটা হয়ে গেছে। এবার আমি শাকটা দেখাচ্ছি। শাকটা আমার মনে হচ্ছে জল শুকিয়ে গেছে, তাই আমি শাকটা দিকে নিয়ে এলাম। জল শুকিয়ে গেছে, আমি এবার শাকটা নিয়ে আমি এবার শাকটা ফোড়ন দিয়ে নেবো। এই শাক তো অনেক রকমভাবেই হয়, আমি এটা রসুন ফোড়ন দিয়ে করবো, কাসুন্দি দিয়ে। খাবার খেতে ভালো লাগে, আমাদের বাড়িতে কাসুন্দি দিয়ে খেতে খুব ভালোবাসে। লাল শাক আর সবুজ নোটের শাকটা, 2টো শাক কাসুন্দি দিয়ে। তো সর্ষের তেল দিলাম, একটু চপ গার্লিক, রসুন কুচানো আর কালো জিরে, আর একটু কাঁচা লঙ্কা চিরে দেবো। এটা পোস্ত দিয়ে হয়, বাদাম দিয়েও হয়, অনেক রকমভাবে করা যায়। শাকটাকে ভালো করে নাড়তে হবে, যতটুকু জল থাকবে জলটা একটু টেনে নেবে, তবেই খেতে ভালো হয়। শাক জল জল হলে ভালো লাগে না খেতে, যত যেভাবেই করুন না কেন, জল থাকলে সেটা শাকটা টেস্ট আসে না। শাকটা নাড়তে নাড়তে তেলে তেলটা বেরিয়ে আসা পর্যন্ত নাড়লে ভালো। শাকটা আমার হয়ে গেছে, একটু দেখুন জল মতো নেই, কারণ তেল বেরিয়ে এসেছে, সেই সময় আমি নামিয়ে নিলাম।
এবার আমি মিক্স ডালটা আমি দেখাচ্ছি কিভাবে করব। নন্দিতা ধর, তুমি আমাকে রিকোয়েস্ট করেছিলে আমি মিক্সড ডালটা তুমি রাইস দিয়ে কী করে খাবে আর রুটি দিয়ে কী করে খাবে, তাই আমি আজকের ভিডিওতে রাইসের প্রিপারেশনটাও দেখিয়েছি আর রুটির প্রিপারেশনটাও দেখিয়েছি। সেরকম কিছু নয়, রুটির প্রিপারেশনটা একইভাবে সেম প্রসেসে করেছি। আর আমি একটু, আচ্ছা আমি এটা জলটা নিয়ে, ডালটা নিয়ে নিলাম, নিয়ে আমি এবার গরম জল একটু ছিল দিয়ে আমি এবার দিয়ে দিলাম। এবার মশলাগুলো দিচ্ছি, টার্মারিক পাউডার, রেড চিলি পাউডার, কিউমিন পাউডার, কোরিয়েন্ডার পাউডার, চপড গার্লিক, জিঞ্জার পেস্ট, গার্লিকটা পেস্টও দেওয়া যায়, আমি দিলাম না, কুচোনো দিলাম, পেস্টটা ছিল না, সল্ট, যতটা ডাল থাকে সেরকম বুঝে সল্ট দিয়ে ভালো করে নেড়ে কুকারে আমি সিটি দিয়ে নেব। টমেটোটা দিয়েছি আমি, ভুলে গেছি আমি, পরে দিয়েছি টমেটোটা, দিয়ে ভালো করে সিটি মেরে নেব। তিন চারটে সিটি মারলে মোটামুটি ডালটা হয়ে যাবে। কাঁচা টমেটোটা আমি, দুটো টমেটো নিয়েছি, দুটোকে তিনটে মতো নিয়েছি, হ্যাঁ তিনটে নিয়েছিলাম ছোটো ছোটো, দিয়ে আমি এবার সিটি মেরে নেব। এবার আমি ওই যে চিংড়ি মাছটা ভেজে নিয়েছিলাম এটাকে ভালো করে, আমি এরকম একটা চামচ নিয়েছি যাতে এটাকে ভালো করে পুরো পেস্ট মতো হয়ে যাবে, দিয়ে তারপর কাঁচকলার সাথে মেখে নিতে হবে। দেখুন আমি হাতার সাহায্যে বা চামচের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি, দিয়ে আমি এবার কাঁচকলার সাথে, এটা গোটা গোটা দিলে দেওয়া যায় না, কারণ একটাই কারণ যে গোটা গোটা দিলে কোপ্তার মধ্যে বোঝা যাবে না, হয়তো কোনো কোপ্তার মধ্যে চিংড়ি মাছ থাকতেও পারে নাও থাকতে পারে, তাই এরকমভাবে পেস্ট করে দিলে চিংড়ি মাছের টেস্ট, কোপ্তার টেস্টটাও খুব ভালো আসে আর সব সব জায়গাতে কোপ্তার চিংড়ি মাছটার টেস্ট পাওয়া যায়। এবার আমি মশলা দিচ্ছি, সল্ট, রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার, কিউমিন পাউডার, কোরিয়েন্ডার পাউডার, এটা বেসন দিলাম, তিন চামচ বেসন নিয়েছি, বেসনটাতে বেশি দিলে ভালো হবে না, তাই আমি তিন চামচই দিয়েছি, দেখেছি যে এটা মাখতে মাখতে হয়ে গেছে তাই এটা আর লাগবে না। এটা সুগার দিচ্ছি, চিনি, চিনিটা অপশনাল, গরম মশলা পাউডার, একটু ঘি দিলাম, আমি যে কোনো কোপ্তাতে আমি একটু ঘি দিই, কোপ্তার ভালো টেস্ট আছে, জাস্ট একটুখানি দিলেই ভালো হয়, ঘিয়ের টেস্টটা ভালো আছে। এবার আমি সব শুধু একসঙ্গে মিখিয়ে নেবো ভালো করে চামচের সাহায্যে। বেশি বেসন দিলে বেসনের পকোড়া টেস্ট এসে যায়, তাই বেশি বেসন দেওয়ার দরকার নেই, তাতে দেখুন এইরকম আসবে, কিন্তু ভাত চাটা যখন আমি কোপ্তাটা করবো খুব ভালো আসে, কোপ্তাটা খুব ভালো হয়। এবার আমি কোপ্তাগুলো ফ্রাই করে নেব। এইভাবে তেল দিয়ে দিচ্ছি কারণ একটাই কারণ যে যখন উল্টাবো তাহলে কড়াতে আর উল্টো দিকটা লেগে যাবে না, কড়ার সঙ্গে আটকে যাবে, তাই গরম তেলটা একটু ছিটিয়ে দিলে খুব ভালো। এবার উল্টে দিচ্ছি, ওটা কাঁচা আছে কারণ আমি একটু লাস্ট দিয়েছি, দেখুন কোপ্তাটা খুব নরম হয়েছে, কিন্তু বেশি বেসনটা দিলে এটা একটা পকোড়া টাইপের এসে যায়।
খুব ক্রিস্পি ভাবটা হয়ে যায়। আমার যেটা এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করলাম। এবার আমি আর চারটে ছিল সেটা আমি মেজে নিলাম। এবার আমি এটা ডালের ফোড়ন আর আলু চোখার আমি একটা ওই ডালটা যে মিক্সড ডালটা বানিয়েছি সেই ডালটার সাথে আলু চোখা ভালো যায় খেতে, তাই আলু চোখার জন্য আমি শুকনো লঙ্কা আর রসুন একটুখানি থেঁতো করে ফ্রাই করে নেবো আলুতে দেওয়ার জন্য। একটু কাঁচা সরি শুকনো লঙ্কা দিচ্ছি, এটা থেঁতো করে রসুন সবাই বাড়িতেই হয় মোটামুটি, এটা অজানা কারোর নয়। এই ডালের সাথে এটা আমরা খাই, তাই আমি এটাই শেয়ার করলাম। এবার ওই তেলেতেই আমি ডালের আমি ফোড়নটা করে নেব, একটু সামান্য তেল দিচ্ছি এটা কারণ ডালের পরিমাণটা অনেকটাই আছে। শুকনো লঙ্কা আর ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ দিচ্ছি আর রসুন একটুখানি, রসুন আমি অল্পই দিয়েছি কারণ রসুন তো সেদ্ধ করার সময় ডালে দেওয়া আছে, তাই আমি রসুনটা অল্পই দিলাম। এটা যদি পেঁয়াজ রসুন কেউ না খেতে চান তাহলে শুধু একটু হিং দিয়ে আর শুকনো লঙ্কা কিউমিন সিড জিরা গোটা জিরা আর গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিলেও ভালো হয় পেঁয়াজ ছাড়া। এটা গোটা গরম মশলা দিলাম, পেঁয়াজ ছাড়া এইভাবে করা যায়, ওটা খেতেও ভালো হয় ওটা। আর ওটা হিং দিলাম, আমি এভাবে আজকে করেছি তাই আমি এটা দেখালাম। কিন্তু আর একটা যে প্রসেসে হয়, অনেকে বলতে পারেন যে পেঁয়াজ ছাড়া কীরকম, তাই পেঁয়াজ ছাড়াটা এইভাবে করলে ভালো হবে খেতে। আর পুরো মানে এটা যখন হয়ে যাবে তখন আমি কাঁচা লঙ্কাটা একটুখানি দিয়েই সামান্য নাড়াচাড়া করেই আমি সঙ্গে সঙ্গে ডালে ঢেলে দেবো, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভালো ছাড়বে ডালের সাথে যাবে। একটু চিনি দিলাম কারণ ডালে আমরা একটু মিষ্টি খাই, যারা খান না তারা দেবেন না, ডালে আমরা একটু মিষ্টি খাই তাই আমি একটু চিনি দিলাম। এবার আমি ওখানে কুকারে দিয়ে দিলাম, হতে দিলাম ডালটা ফুটতে দিলাম। এবার আমি কোফতাটা টক দই নিয়েছি এটা গ্রেভিটা বানানোর জন্য, আর এটা জিঞ্জার পেস্ট টারমারিক পাউডার রেড চিলি পাউডার কিউমিন পাউডার আর কোরিয়েন্ডার পাউডার সল্ট দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে আমি এবার কোপ্তার যে তেলটা অনেকটাই ছিল তাই আমি একটু কমিয়ে নিয়েছি, নিয়ে আমি যে পেস্টটা বানিয়েছি ওটা আমি দিয়ে দেবো। এটাও পেঁয়াজ রসুন দিয়ে করা যায়, আমি পেঁয়াজ রসুন দিয়ে করলাম না, পেঁয়াজ আর রসুন আদা বাটা টমেটো পেস্ট যেমন একটা গ্রেভি বানাতে হয় সেই রকমভাবে করলেও এটা কোপ্তাটা হয় ভালো, আমি পেঁয়াজ রসুন ছাড়াই করেছি। সবসময় পেঁয়াজ রসুনটা খেতে ভালো লাগে না। গ্রেভিটা ফুটে গেছে, এখন আমি কোপ্তাটা দেবো না কারণ কোপ্তাটা খুব নরম হয়েছে, যখন দেখবো গ্রেভিটা হয়ে গেছে মোটামুটি তখন আমি কোপ্তাগুলো দিয়ে দেবো। দেখুন গ্রেভিটা আমার এইটাই নামিয়ে নেবো এবার, তাই আমি এখন কোপ্তাটা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার নামিয়ে নেবো। কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি সরপুঁটি মাছ করেছি আজকে, পুঁটি মাছ সরপুঁটিটা খুব বড় সাইজের পাওয়া গেছে, খুব টেস্ট ছিল মাছটা।
মাছটা ভাজতে দিয়েছি। আমার এর আগে একটা ভিডিওতে আমি সরপুঁটি মাছ করেছিলাম, সেটা আমি সর্ষে বাটা দিয়ে করেছিলাম। এটা আজকে শুধু টমেটো দিয়ে আর একটু আদা বাটা দিয়ে করব। মাছটা ভেজে নিয়েছি আর কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে। আমি এবার টমেটোটা খুব বেশি পরিমাণ দিয়েছি। একটু সল্ট দিচ্ছি কারণ টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে, চাপা দিয়ে দেবো যখন। একটু জিঞ্জার পেস্ট, রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার, কিউমিন পাউডার, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষা হয়ে গেছে, মাছটা এখনই মানে পিট পেটের এগুলো পোর্শনগুলো কাটা ছিল, তাই গ্রেভিটা ঢোকার জন্য মাছটা আমার হয়ে গেছে, আমি উল্টে দিয়েছিলাম। দিয়ে আমি মাছটা রেডি করে ফেললাম। দেখুন আমার সরপুঁটি মাছটা দেখতে কি সুন্দর হয়েছে। কোপ্তাটা, এটা কোপ্তা যেটা আমি করলাম, আর আলু চোখা যেটা বানিয়েছিলাম, যেটা আমি গার্লিক, এটা ডাল, মিক্স ডাল, যেটা একটা লাঞ্চের জন্য আমি বানিয়েছি, ভাতে দিয়ে জন্য, ভাতে দিয়ে খেতে খাওয়ার জন্য। আর লাল শাক ভাজা, এটা আমি কাসুন্দি দিচ্ছি। কাসুন্দি দিয়ে আমরা খুব ভালো লাগে খেতে, আমার তো হাজব্যান্ড কাসুন্দি দিয়ে খেতে খুব পছন্দ করে। এই মিক্স ডালটাই আমি ডিনারে প্রিপারেশন করেছিলাম, কারণ তুমি বলেছিলে রুটি দিয়ে খাবার, তাই বেশি একটা এটা খুব চেঞ্জ করা হয় মানে হয় না খুব একটা, এইভাবেই করতে বানাতে হয় প্রসেসটা। আর জাস্ট রুটি খাওয়ার সময় এটুখানি বাটার দিয়ে দিলে, গরম করে বাটার দিয়ে দিলে ভালো হয়। আর এর জন্য আমি আলু ভাজা করেছি একটু, রুটি আর ডাল, ওই ডালটা যেটা বানিয়েছি সেই ডালটা, তার উপর একটুখানি বাটার দিয়ে দেবো। আর আলু ভাজাটা গোলমরিচ দিয়ে করেছি, আর কাঁচা লঙ্কাও অল্প দিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর লাস্টে নামানোর সময় গোলমরিচ ছড়িয়ে দেবো। কোনো কোনো সময় ঘি দিয়ে যদি কেউ আলু ভাজা করে, মানে আমরা খাই লুচি যখন হয়, আমি এমনি সে কথাটা বলছি, তখন ওই আলু ভাজা গোলমরিচ দিয়ে ওপরে ছড়িয়ে দিলে খুব সুন্দর টেস্ট আসে লুচির সঙ্গে, বিশেষ করে এটা তেল দিয়ে বানিয়েছি রুটির সঙ্গে খাবো বলে। ঘিয়ে আলু ভাজা আর গোলমরিচ ছড়িয়ে দিলে লাস্ট। আজকে আমি লাঞ্চ এবং ডিনারটা শেয়ার করলাম, যেটা আমি যেভাবে বানিয়েছি, যে করে করেছি সেটাই শেয়ার করলাম। এর থেকে ভালো এক্সপিরিয়েন্স অনেকে থাকতে পারে, কিন্তু আমাকে জানাবেন এর থেকে আমি কোনটা ভুল করলাম বা কোনটা ভালো লেগেছে। বাটার দিয়ে দেবো, দিয়ে আমি মাইক্রোওভেনে গরম করে রুটির সঙ্গে আমাদের ডিনার হয়ে যাবে। আজকে আমি শেষ করলাম আমার এই রুটিনটা। ওয়েলকাম, বুঝতেই পেরেছেন যে আজকে আমার যে চ্যানেলটার আমি নামটা দেখাচ্ছি, কুকিং